আমি রংপুর পায়রা বন্দর গ্রামে জন্মগ্রহণ করেছি। ষোলো বছর বয়সে আমার মা বাবা আমাকে বিবাহ করে দেন। তার 10 বছর পরেই আমার স্বামী মারা যান। আমি যে কালে জন্মগ্রহণ করেছিলাম সে কালে কোনোই লেখাপড়া ছিল না, শুধু আরবি ছাড়া। কিন্তু আমি আমার ভাই ও বোনের কাছ থেকে ঘরে বসে লুকিয়ে লুকিয়ে রাত জেগে উর্দু, বাংলা, আরবি সব কিছুই শিখলাম। তারপর আমার স্বামী মারা যাওয়ার পর আমি ভাবতে লাগলাম যে মেয়েদের তো একটা একটা লেখাপড়ার অধিকার আছে ছেলেদের পাশাপাশি। তা এই ভাবনা আমার মনে এগিয়ে আসলো। তখন আমি ভাবলাম যে মেয়েদের জন্য আমি একটা বাংলা স্কুল প্রতিষ্ঠা করব। তখন আমি আর স্বামীর কিছু অর্থ রেখে গিয়েছিল, সেই অর্থ দিয়ে আমি কলকাতায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করি। সেই বিদ্যালয়ে আমার প্রথম ছাত্রছাত্রী ছিল 5 জন। আমি এ সম্পর্কে কিভাবে সচেতন করেছি মেয়েদের, আপনারা কি এ সম্পর্কে শুনতে চান? অবশ্যই শুনতে চাই। আচ্ছা, আমি এখন আপনাদের এ সম্পর্কে বলবো। আপনি কি আপনার মেয়েকে ভর্তি করতে চান? হ্যাঁ, ভর্তি করতে চাই তো। এভাবে আমি আমার সারা বিশ্বের মেয়েদের এবং সারা মানুষদের এভাবেই চালিয়েছি বাংলা লেখাপড়া। এভাবে আমি মেয়েদের সম্পর্কে সচেতন করে দিয়েছি যে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও একটা অধিকার আছে। যেমন গরু গাড়ির তো দুটো চাকা, একটা চাকা যদি ছোট হয় আর একটা চাকা যদি বড় হয় সেই গাড়ি কোনোদিনও চলে না। তেমনি সমাজে যদি ছেলেদের পাশাপাশি মেয়েদের অধিকার না থাকে তাহলে কোনোদিনও সমাজ উন্নতি হয় না।